अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। মানুষ যখন প্রেমে পাগল হয় তখন সে যা খুশি তাই করতে পারে। তুই দেখিস আমি তোর কি অবস্থা করি, শুধু অপেক্ষা কর। এসব কি হচ্ছে বলবি আমাকে? বিপদ, খুব বড় বিপদ। আর তো এই বাড়িটা থাকার জন্য সুরক্ষিত নয়। ওই নাগিন এখানে আসার সমস্ত উপায় বার করে ফেলেছে। মানে ও আবার এ বাড়িতে এসেছে? হ্যাঁ। যেই ইচ্ছাধারী নাগিনকে খুঁজে চলেছ তাকে তুমি ঝিলের সামনেই পেয়ে যাবে। আপনি কে বলছেন? তোমার শুভাকাঙ্ক্ষী। হ্যালো, কি হয়েছে? তো কে করেছে ফোনটা? দিদি, এই একজন অচেনা মেয়ে ছিল, আমাকে ফোন করে বললো যে তোমরা যে নাগিনকে খুঁজছো তাকে এখন ঝিলের পাড়ে গেলেই পাবে। কে ফোন করতে পারে? দিদি, আমার তো মনে হচ্ছে যে বিপদটা দ্বিতীয়বার আমাদের কাছে আসছে। হতে পারে যে ওই নাগিন রূপ বদল করে অন্য কাউকে দিয়ে ফোন করে আমাদের ডাকছে, আর যখন আমরা ওখানে পৌঁছবো আমাদের মেরে ফেলবে। আমার মনে হয় যে আমাদের ওখানে যাওয়া ঠিক হবে না। না তো, আমরা ওখানে নিশ্চয়ই যাব। যদি ওই নাগিন জাল পাততে জানে তাহলে এই মোহিনী জাল কাটতেও জানে। এটাই সুযোগ ওই ইচ্ছাধারী নাগিনকে ধরার। সারপ্রাইজ তো এখন আসবে নন্দিনী, আনন্দ ঠাকুর। আনন্দ ঠাকুরকে এখানে ডেকে এনে আমি সেই খেলাটা খেলেছি যেটা ঠিক 21 বছর আগে আমি খেলেছিলাম। নাগার্জুন সোহিনীর হতে পারে না। নাগার্জুন শুধুমাত্র আমার, শুধু আমার। ও নাগ লোকের রাজা হতে চলেছে, আর ও স্ত্রী হবে নাগ লোকের রানী। হিম লোক থেকে আমি এখানে নাগার্জুনের স্ত্রী, নাগ লোকের রানী হতে এসেছি, আর আমি সেই পদবি হাসিল করেই ছাড়ব। আর তার জন্য যদি নন্দিনীকে আমার রাস্তা থেকে সরিয়ে দিতে হয় তাহলে আমি ওকে সরিয়ে দেব। আজ নাগমণির পূজো হওয়ার আগে যখন নাগার্জুন স্নানের জন্য যাবে তখন সোহিনী ওই নাগমণির রক্ষা একলা থেকেই করবে। ঠিক তখনই ওই সুযোগেরই সদ্ব্যবহার করব আমি। আমি ওই নন্দিনীকে আমার রাস্তা থেকে সরিয়ে দেব, চিরদিনের জন্য সরিয়ে দেব। আর তারপরে নাগার্জুন শুধু আমার হবে, শুধু আমার। ও
হলোটা কি? আরে লক্ষণ হলোটা কি? স্যার চেক করে দেখছি। আরে লক্ষণ কত সময় লাগবে? স্যার দেখছি আমি। একটা কাজ করা যাক আনন্দ, গাড়ি ঠিক হয়ে গেলে আমরা বাড়ি ফিরে যাব, শিকার অন্য কোনো দিন করব। শিকার যা হবার সেটা এখানেই হবে, এখন এই লোকগুলোই আমার কাজে লাগবে। শুনুন, আপনারা সবাই ওই মন্দিরটা দেখতে পাচ্ছেন? ওই মন্দিরে একটা আশ্চর্য নাগমণি আছে। ওই মণি এই পৃথিবীর সব থেকে বড় শক্তির আধার, কিন্তু ওই মণির রক্ষা একজন ইচ্ছাধারী নাগিন করে থাকে। যদি আপনারা সবাই ওকে মেরে ফেলেন তাহলে সেই মণি আপনাদের হবে, আর মণির শক্তিও। আপনারা সবাই নিজেদের জন্য যা যা স্বপ্ন দেখেছেন, আপনাদের সেই সব স্বপ্নগুলো তাড়াতাড়ি পূরণ হবে। এ তো নাগরাজ। নন্দিনী কোথায় চলে গেল? ওরা নাগরাজের ক্ষতি না করে। নাগার্জুন, 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 তোমার এই অবস্থা কে করেছে? নাগার্জুন, এটা আমি কি করলাম? আমি নন্দিনীকে মারতে চেয়েছিলাম, কিন্তু ওরা তো নাগার্জুনকেই মেরে ফেললো। ওই দিন আমি অনেক বড় ভুল করে ফেলেছিলাম নন্দিনী, যে ভুলটা শোধরাতে আজ পর্যন্ত অপেক্ষা করেছি আমি। কিন্তু আজ আজ কোনোভাবেই আমি আর নতুন করে ভুল করব না। আজ আনন্দ আর মোহিনী তোকে দেখা মাত্রই শেষ করে দেবে, আর তারপরে তারপরে রাজ মানে নাগার্জুন আমার হয়ে যাবে। আমি রাজকে ওর আগের জন্মের কথা মনে করাবো, আর যখনই ওর আগের জন্মের কথা মনে পড়ে যাবে আমি ওকে নাগলোকে নিয়ে যাব। তারপরে ও হবে নাগলোকের রাজা, আর আমি আমি হব নাগলোকের রানী। রাজ, তুমি কখন আসবে? তোমার সঙ্গে কত কথা বলার আছে, তোমার থেকে কত কথা শোনার আছে। তুমি কোথায়? বাজ, ওম হিং ক্রিং চামুণ্ডায় নমঃ, ওম হিং ক্রিং চামুণ্ডায় নমঃ, ওম হিং ক্রিং চামুণ্ডায় নমঃ, ওম হিং। এদের মনোহরের বন্ধুরা পাঠায়নি তো আমাকে ওদের রাস্তা থেকে সরানোর জন্য? তার মানে আমাকে এখানে নিয়ে আসা ওদের ষড়যন্ত্র ছিল। আর রাজ, ওই রাজও কোনো বহুরূপী ছিল। দিদি, কি এটা? যুদ্ধের প্রস্তুতি আত্ম। যদি ওই শুভাকাঙ্ক্ষী ঠিক খবর দেয় তাহলে ওই ইচ্ছাধারী নাগিন ওখানেই থাকবে, আর আমার বাজেরা ওকে ঠিক কব্জা করে নিতে পারবে।